মা বলছে যেদিন আমি হয়েছিলাম সেদিন সবচেয়ে খুশি হয়েছিল আব্বা। সবাই অনেক মিষ্টি খাইছিল আমি জানি। আব্বা আর হাসে না। আমার কষ্ট লাগে, সারাদিন এত এত কাজ করে। আমার ইচ্ছা করে আব্বার মাথায় তেল মালিশ কইরা দি, কিন্তু আমার নিষেধ আছে। আমার মা পৃথিবীর সেরা মা, মা সব পারে, আমারে অনেক আদর করে। খালি মাঝে মাঝে বকা দেয়, তখন আমার কান্না পায়। মাঝে মাঝে দেখি মাও কাঁদে, আমার জন্যই কাঁদে আমি বুঝতে পারি। আমার ভাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার ভাইয়া ক্লাসে ফার্স্ট হয় আর ক্রিকেট খেলে। আরে নীলু, আমরা তো ফাইনালে উঠে গেলাম, তুই কিন্তু আমার খেলা দেখতে যাবি? সত্যি? কেউ খেলা দেখতে যাবে না বাইরে, বুঝছস? আমার বাইরে যাওয়া নিষেধ, তাই আমি একা একাই ঘরে থাকি, একা একাই ছবি আঁকি। সেদিন আব্বা আব্বা আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, সেদিন আমার অনেক ভাল লাগে। আর ওই দিন আব্বা আমারে একটা আইসক্রিম কিনা দেয়। আমি বাইরে গেলে মা খালি আমারে বকা দেয়। আমি বাইরে গেলে লোকে আমারে খারাপ বলবে। আমি আমি লক্ষ্মী মেয়ে তো, বলো বলো, তাইলে তাইলে কেন আমারে সবাই খারাপ বলবে? কালকে আমার ফাইনাল খেলা দেখতে নীলু নিয়ে যাই। তুই জানিস না নীলুর বুদ্ধি শুদ্ধি কম, তুই ওরে বাইরে নিয়ে যেতে চাস? যদি একটা বিপদ আপদ ঘটে তুই বুঝস না কিছু? যে ছবি আঁকতে পারে তার বুদ্ধি কম হয় না আব্বা, তুমি আমার বোনের এত দূরে সরাই দিও না। আমি কি স্বপ্ন দেখতেছি? সবাই সবাই হাসতেছে। কি রে, ওঠ, খেলা দেখতে যাবে না? আমি কি সত্যি খেলা দেখতে যাব? হ্যাঁ মা, আমরা সবাই মিলে খেলা দেখতে যাব। ওঠো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, নতুন জামা পরে খেলা দেখতে যাবে, তাড়াতাড়ি উঠ। দিনটাই অন্যরকম, এই গ্রাম, এই রাস্তা,
রবি সাসার দোকান আমি তো সব চিনি। সবাই আমারে অনেক অনেক ভালোবাসে। আমি বাইরে না আইলে বুঝতেই পারতাম না। বাপরে বাপ, কত মানুষ! সবচেয়ে ভালো সিটটা কিন্তু আমার। আমার ভাইয়া যেন আজকা জিতা যায় আমি দোয়া করতেছি। যারা চিন্তায় বুদ্ধিতে আচরণে একটু পিছিয়ে আছে সবার চেয়ে, তাদের যদি ঘরে আটকে রাখেন আটকে যাবে লক্ষ কোটি সম্ভাবনা। তাদের আপন করে নিন, সবার সাথে মিশতে দিন। যা ময়না, তোরেও সাইরা দিলাম, আজকা থেকে আকাশটা তোর আর আমার। সকলকে নিয়ে সুন্দর আগামী করি সূচনা ফাউন্ডেশন।